काफी গ্লাস লেগে গেছে মুখে, এই জন্য প্লাস্টিকের জিনিস জঙ্গলে ফেলা উচিত না। দেখুন গ্লাস লেগে গেছে মুখে। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি এখন মেদিনীপুরের ভাদুতলার কাছে। এই যে জাস্ট এখানে ভাদুতলা রোড, ভাদুতলা স্টপেজের কাছে এই রোডটা আছে। এখানে এই গলিটার ভেতরটা, এখানটা এসেছি আমরা এখন। একটা ঘর তৈরি হচ্ছে এখানে, ঘরের পাশে ড্রেনটা আছে। ড্রেনের এখানে একটা উৎসুক জনতার দেখতে পাচ্ছি, বহুত লোক আছে এখানে, সবাই কি দেখছে দেখি। এই যে সুরজ, সুরজ আমার সঙ্গে এসছে, তো কালকেও এখানে এসেছিল। তো এখানে যেটা হয়েছে দেখি একটু সরো তোমরা, এখানে একটা সাপ বেরিয়েছে। শীতকাল সাপ এমনিতে একটু সমস্যায় থাকে, তো ওখানে এক জায়গায় ভাঙাভাঙি খোঁড়াখুড়ি হচ্ছিল বলে তার জন্য সাপটা বেরিয়েছে। এখানে সেম প্লেসে কালকে একটা সাপ ধরে নিয়ে গেছে সুরজ, সেম সাপ স্পেকটাকল কোবরা। আজকেও আর একটা স্পেকটাকল কোবরা বেরিয়েছে, খোঁড়াখুড়ির জন্য ওদের একটু অসুবিধা হচ্ছে। শীত ঘুমেছিল সাপটা, খোলস ছাড়বে সম্ভবত, তো এটাকে আগে রেস্কিউ করে নেওয়া যাক। ধরো তো সে মতো এখন রেস্কিউ করে নিচ্ছি। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটা মনে আছে তো, দেবরাজ স্নেক সিটি। আমি দেবরাজ চক্রবর্তী মেদিনীপুর থেকে, আর আপনারা দেখছেন দেবরাজ স্নেক সিটি ইউটিউব চ্যানেল। তো এই দাদা আমাদেরকে ফোন করে ডেকেছেন, দাদা আসুন। এই দাদা আমাদেরকে আগেও ডেকেছিলেন অনেকবার, একবার সেই এর আগের ভিডিওতে দেখেছেন কুয়োর মধ্যে সাপ পড়ে গেছিল, তখনও এসেছিলাম। কালকেও দাদা ফোন করেছিলেন, সুরজ এসেছিল সেম প্লেস থেকে একটা কোবরা ধরে নিয়ে গেছে। তো আজকেও একটা দাদাকে অনেক ধন্যবাদ সাপগুলো বাঁচানোর জন্য, কারণ ওনার খবর না দিলে আমরা হয়তো এদেরকে বাঁচাতে পারতাম না। তো এখানে সবাই আছে গ্রামবাসীরা। তো হ্যাঁ কি হাঁকটা যাবো, হ্যাঁ হাঁকটা যাবো, একটু একটু তোমরা সরে যাও, এবার রাস্তাটা যাবো উঠাও। না না ধরো 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 ধরো, দাঁড়াও ও পাশটা, একধারে দাঁড়াও, একধারে দাঁড়াও, আমি নিয়ে যাবো এটাকে রাস্তায়। গেল রাস্তা নিয়ে যাবো। তো আমরা এখন এটাকে রেস্কিউ করে নিচ্ছি, শীতকাল শীতকাল বলে আরো খোলস ছাড়বে সম্ভবত, যার জন্য গায়ের স্কেলটা এরকম একটু ফেড টাইপের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাথার উপরে খোলসটা ছাড়ছে, খোলস ছাড়ছে এই যে মাথার উপরে। একে শীতকাল সাপের খুব কষ্ট হয় শীতকালে, তো এটাকে রেস্কিউ করে নিচ্ছি, আর আপনাদেরকেও কিছু অ্যাওয়ারনেস করে দিয়ে যাবো যে কি করতে হবে না করতে হবে। চলো জলে ছিল সাপটা, যার জন্য একদম ঠান্ডা হয়ে গেছে গাটা। তোমরা একটু সরে থাকো সবাই, এটা স্পেকটিকেল কোবরা বা গোখরো সাপ। আচ্ছা তোমরা একটু চুপ করো, এটা কি সাপ জানো তো, বলো দেখি কি সাপ।
তেতুলা ফরিস। আর কে আর কে কি নামে জানো? এটা হচ্ছে অ্যাকচুয়াল খরিস সাপ, আমরা যেটাকে খরিস সাপ বলি, ঠিক আছে? এটা হচ্ছে মানে এমনি শুদ্ধ ভাষায় বলে গোখরো সাপ, গোখরো সাপ ইংরেজিতে বলে স্পেকটাকেল কোবরা, ঠিক আছে? এটাকে আমরা কি বলি বিভিন্ন গ্রামের ভাষায়, তেতুলা খরিস, দুধা খরিস, ওইসব নামে ডেকে থাকি, ঠিক আছে? অ্যাকচুয়াল এই সাপ চট করে কামড়ায় না লোককে, কিন্তু বাই চান্স যদি কামড়ে দেয় তাহলে কি করতে হবে জানো তোমরা? হ্যাঁ, কি করতে হবে সাপ কামড়ালে? হ্যাঁ, শোনা, বিভিন্ন লোকের বিভিন্ন, আমি আমি একটু জানাতে এসেছি তোমাদের যে কি করতে হবে না করতে হবে, কারণ সাপের কামড়ে অজান্তে বহু লোক মারা যায়, ঠিক আছে? সাপের কামড়ের জন্য অজান্তে বহু লোক মারা যায়। সাপের কামড় হলে প্রথম কথা ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? ঘরের লোকের কান্নাকাটি করা যাবে না সে পেশেন্টের সামনে যে কি হয়ে গেল, এ হয়ে গেল, না হয়ে গেল, মরে যাবে, এরকম কোনো মনোভাব দেখানো যাবে না সে পেশেন্টের সামনে, কেমন? প্রথম কথা এটা, ভয়ে যদি পাইয়ে দিয়েছো পেশেন্টকে, পেশেন্ট কিন্তু হার্ট ফেল হয়ে মারা যাবে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হলো, সাপ যদি কামড়ায় সেই পেশেন্টকে ঘরে রাখা যাবে না বা ওঝা গুণিনের কাছে নিয়ে যাওয়া যাবে না। ওঝা গুণিনের কাছে গিয়ে যদি সময় নষ্ট করেছো তাহলে কিন্তু পেশেন্টটি 1 ঘন্টার মধ্যে মারা যাবে, সময়টি নষ্ট করা যাবে না। সাপে কামড়ানোর ভাইটাল জিনিস হচ্ছে ভয় পাওয়া যাবে না, এক, দ্বিতীয় কথা হচ্ছে সময় নষ্ট করা যাবে না, সোজা সদর হাসপাতাল যেতে হবে। কোনো ডাক্তারের কাছে যাওয়ারও দরকার নেই, যে পাড়ার বদ্দি ডাক্তার আছে তাদের কাছে যাই দেখাই, সেরকমও কিছু করার দরকার নেই, সোজা হসপিটাল গেলেই হবে। এই সাপের নার্ভ বিষ থাকে, কেমন? এই যে সাপটা হয়, এই সাপের কিন্তু নার্ভ বিষ থাকে, জেনে রাখবে, অর্থাৎ নিউরোটক্সিন যে বিষটা থাকে মানুষের নার্ভাল সিস্টেমকে নষ্ট করে দেয় এই সাপের, ঠিক আছে? যদি কখনো কামড় হয় সোজা হসপিটাল যাবে, ভয় পাবে না, কখনো কাউকে ভয় পেতে দেবে না। যদি পাড়া প্রতিবেশী কাউকে কখনো কামড় হয় সঙ্গে সঙ্গে হসপিটাল যাবে, মোটামুটি হসপিটালে গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়ে যায় সাপে কামড়ানোর, ঠিক আছে? এটা এমন নয়, অনেকে ধারণা আছে যে হসপিটালে চিকিৎসা হয় না, সাপে কামড়ানোর চিকিৎসা হসপিটালে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়, এবং অ্যান্টিভেনাম ইঞ্জেকশন ছাড়া কিন্তু বাঁচা সম্ভব নয়, হসপিটালে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দেবে। একটা জিনিস জেনে রাখবে তোমরা, যে অনেকে মনে করে যে সাপটাকে নিয়ে যেতে হবে, কি সাপে কামড়েছে নাহলে ডাক্তার চিকিৎসা করতে পারবে না, তাই তো? সেটা কিন্তু ভুল ধারণা। এখন আগে ওরকম ছিল, এখন কিন্তু প্রযুক্তি অন্য হয়েছে, এখন খরিস সাপ কামড়াক বা বড়া সাপ কামড়াক, যেই সাপেই কামড় দেখ একই একই ইঞ্জেকশন দিবে কিন্তু ডাক্তার, ঠিক আছে? অতএব সাপ নিয়ে যাওয়ার দরকার নেই, সাপকে খোঁজার দরকার নেই যে কি সাপ কামড়েছে, নিয়ে যাই সাপটাকে মেরে বা ধরে, কিন্তু সাপ খোঁজার দরকার নেই, সোজা হসপিটালে গেলেই হবে। হসপিটালে গিয়ে বললে সাপে কামড়েছে, তাহলে চিকিৎসা শুরু হয়ে যাবে, 2-4 দিনের মধ্যে পেশেন্টটা ঘরে চলে আসবে সুস্থ হয়ে। আর যদি সময় কেউ নষ্ট করেছো, ওঝা গুণিনের কাছে গেছো, তাহলে কিন্তু সোজা মারা পড়বে, কিছু করার নেই। ওঝারা কি করে, ঢ্যামনা সাপ কামড়ালে, ঢ্যামনা সাপের তো বিষ নাই, ঢ্যামনা সাপ কামড়ে দিলে ওঝারা বলে যে বড়া সাপ কামড়িছে, এরকম লোককে বলে, লোককে বলে সেটাকে কিছুই হবে না পেশেন্টের, তখন লোকে ভাবে যে ওঝা বাঁচিয়ে দিল। আদৌ কিন্তু নয়, যদি বিষধর সাপ কামড়ায় কোনো ওঝার ক্ষমতা নেই যে বাঁচিয়ে দেবে, একমাত্র ইঞ্জেকশন নিতে হবে, ঠিক আছে? তোমরা বুঝতে পারলে আশা করি, এটা কিন্তু খরিস সাপ, আর সাপকে মারবে না, তার কারণ হচ্ছে সাপ আমাদের বাস্তুতন্ত্র রক্ষা করে। বাস্তুতন্ত্র মানে আমাদের যে পরিবেশে সাপ মারা গেলে, সাপ যদি মারতে মারতে আমরা মেরে দিই পুরো, তাহলে কিন্তু ইঁদুরের জ্বালায় আমরা বাঁচতে পারবো না। আমরা যে ভাত খাই না ধান, সে ধানকে কিন্তু ইঁদুর প্রচুর খায়, আর সাপ আছে বলে ধানটা কম খেতে পায়। যদি সাপ না থাকে তাহলে কিন্তু সে আমাদের ধান আর খেতে দিবে না, ইঁদুর পুরো ইঁদুরে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ সাপ মারবো না আমরা এই কারণে। আর তাছাড়া সাপের যে বিষ, অনেকে বলে যে আমরা যে সাপ ধরি, সাপ ধরে নিয়ে যাই, যে সাপের বিষ বিক্রি হয়, এই হয় সেই হয়, এগুলো কিন্তু সম্পূর্ণ বেআইনি। যদি কোনো সাপুরিয়া টাপুরিয়া ঘরে গ্রামে এসে বলে যে সাপের বিষ নিয়ে ওষুধ তৈরি করব, তোমরা কিন্তু পুলিশে খবর দিবে। কোথায় খবর দিবে? তাকে ধরে পুলিশে খবর দেবে ডাইরেক্ট, ঠিক আছে? সাপের বিষ বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। যদি কেউ কোনো সাপুরিয়া এসে সাপ ধরে নিয়ে যায় গ্রাম থেকে, তাহলে কিন্তু তাকে ধরে সোজা পুলিশে খবর দিয়ে দেবে, তারা এসে তুলে নিয়ে চলে যাবে, কারণ ওরা সাপকে মেরে দেয়। আর একটা জিনিস মনে রাখবে, সাপ কিন্তু দুধ খায় না, আর সাপুরিয়ারা এগুলো বুঝিয়ে দিয়ে যায় ভুলভাল মানুষকে, তার জন্য আমি বলছি যে সাপ কিন্তু দুধ খায় না। এই সাপের দুধ হজম করার ক্ষমতা নাই পেটে, যদি সাপ একবার দুধ খেয়ে নেয় তাহলে কিন্তু সাপটা 2 দিনের মধ্যে মরে যাবে, ডায়রিয়া হয়, বুঝতে পারলে? আশা করি যেটুকু বললাম, যদি কারো প্রশ্ন থাকে কোনো করতে পারো, আমি জাস্ট এটা অ্যাওয়ারনেসের জন্য তোমাদেরকে বললাম।
ঠিক আছে। তো এটা হচ্ছে, এটাকে এখন রেস্কিউ করে নেওয়া হচ্ছে, এটাকে একটু এক্ষুনি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। জাস্ট এটা কোথা থেকে রেস্কিউ করা হলো, জায়গাটার নাম কি? ভালতলা কোনো পাড়া? গয়লাপাড়া। ভালতলা গয়লাপাড়া থেকে এটাকে রেস্কিউ করা হলো, স্পেকটিক্যাল কোবরা। এটাকে ছেড়ে দেওয়া হচ্ছে, কালকেও একটা পড়েছিল, তো কালকেও এই সেম প্লেসে পড়েছিল, ছেড়ে দেওয়া হয়েছে। সবটিকে রেস্কিউ করে নেওয়া হলো, এক্ষুনি জঙ্গলে ছাড়তে যাবো, দেখে নেবেন আপনারা, যেহেতু সামনে জঙ্গল আছে অনেক, ছেড়ে দেওয়া হবে। তো আজকের মতো এখানে, ভালতলা থেকে মেদিনীপুর থেকে আমি দেবরাজ চক্রবর্তী, জয় হিন্দ, জয় ভারত। তো আমরা চলে এসেছি, সামনেই জঙ্গল ছিল, জঙ্গলে ভিতরে চলে এসেছি, এটাকে ছেড়ে দেবো। এবার ভালো গ্রাস ল্যান্ড আছে এখানে, থাকতে পারবে। কোবরাটাকে ছেড়ে দিই, এর কাছে। হ্যাঁ, গ্লাস লেগে গেছে মুখে, এই জন্য প্লাস্টিকের জিনিস জঙ্গলে ফেলা উচিত না। দেখুন, গ্লাস লেগে গেছে মুখে, বুঝতে। এবার যদি এটা গ্লাস না হয়, কোনো বোতল হতো, তাহলে কিন্তু মুখটা বার করতে পারতো না সাপটা। এই জন্য প্লাস্টিকের জিনিস জঙ্গলে কখনো ফেলবেন না। হ্যাঁ, জঙ্গলে ফেলে দিয়ে যাবে না, তাহলে পশু পাখিদের খুব অসুবিধা হয়। এদিকে যা, এদিকে যা। তো বন্ধুরা, ওর মতো জঙ্গলে চলে গেল, ওর মতো ঠিকঠাক থাকবে। আপনারা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব বাড়ছে না একদম। আমারও ভিডিও অনেকদিন দেওয়া হয়নি, মাঝখানে ড্রপ হয়ে গেছিলো 17-18 দিন মতো। তো ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করছি, কাজের মাঝেই, কাজের চাপও আছে, কাজের মাঝেই চেষ্টা করছি ভিডিও আপনাদের জন্য দেওয়ার আর সচেতনতা বাড়ানোর। এই সময় শীতকাল, একটু বড়া সাপ সম্বন্ধে একটু খেয়াল রাখবেন, জমি জায়গাতে কাজ করার সময় একটু খেয়াল রাখবেন। এই রাসেল ভাইপার খুব বেরোতে পারে এই সময়, মিটিং সিজন ওদের। তো আজকের মতো এখানেই রাখি, সকালে ভালো থাকুন, জয় হিন্দ, জয় ভারত।